চালাইতে হবে দাদা বৃষ্টি হচ্ছে অসুখ হবে না তো অসুখ তো হবে ভাই তো অসুখ হলে আবার কি করবেন আমরা রোদে বুঝি বৃষ্টি তো বেজে তো আমার কথাটাকে ঠিক আছে বেজে বৃষ্টি তো বেজে এই হলো তার প্রমাণ তো আপনারা অবশ্যই প্রিয় দর্শক দেশক উপাসে যেখান থেকে ভিডিওটা ওপেন করছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা অভিনন্দন এবং সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন সুস্থ আছেন তো আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো প্রিয় দর্শক যে জন্য ভিডিওতে আসলাম আপনারা দেখতেছেন টিপটিপে বৃষ্টি হচ্ছে রিকশাওয়ালারা যারা আছে টিপটিপে বৃষ্টির ভিতরে হাজার বৃষ্টি তার ভিতরেও রিকশাওয়ালারা বসে আছে একটি খেপের আশায় কখন আসবে একটি খেপ আর পৌঁছাইতে তো আসলে রিকশাওয়ালাদের জীবন এরকমই হয় যতই বৃষ্টি হোক রোদ হোক তুফান হোক জ্বর হোক যাই হোক না কেন তাদের রিকশার চাকা যেন থেমে থাকে না তাদের রিকশার চাকা যেন চলতেই থাকে তো আসলে এটাই একটা রিকশাওয়ালাদের জীবন তো প্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করতেছি ঢাকা নিউ মার্কেট মোড়ে তো আমরা যদি আপনাদেরকে একটু লক্ষ্য করে দেখাই তো দেখতে পারতেছেন অবশ্যই বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে তো সবাই এখানে বসে আছে একটি খেপের আশায় কখন যেন আসবে একটি খেপ তো এইরকমই যতই রোদ হোক না কেন আমি একটা কথা সবসময় আপনাদেরকে বলে থাকি যে রিকশাওয়ালারা রোদেও বেজে বৃষ্টিতেও বেজে এই হলো তার প্রমাণ তো আপনারা অবশ্যই দেখতেছেন এই যে একটা রিকশাওয়ালা আসতেছে এখন যেরকম বৃষ্টিতে ভিজেছে তো রোদের সময়ও ঠিক এইভাবেই ভিজে থাকে কি অবস্থা ভাই কেমন আছেন তো ভাই আমি যে একটা কথা বলি সবসময় ভিডিওর মাধ্যমে যে রিকশাওয়ালারা বৃষ্টিতেও বেজে রোদেও বেজে তার পরিপ্রেক্ষিতে আপনি কি বলতে চান হ্যাঁ আমরা রোদে বুঝি বৃষ্টিতেও বেজে তো আমার কথাটাকে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তো আপনি দেশের বাড়ি কোথায় ভাই আমার দেশের বাড়ি ডায়মন্ডা এখানে কোথায় থাকেন এই জায়গায় থাকি আমি মগবাজার মগবাজার থাকেন তো এই রিকশা চালান কতদিন রিকশা চালায় প্রায় 10 বছর 10 বছর আচ্ছা আমরা জানি যে দেশে আরো অনেক কাজ আছে আর রিকশা চালানোর কাজটা অনেক পরিশ্রমের একটা কাজ অনেক কষ্টের একটা কাজ তো অনেক ভালো কাজ থেকে আপনি রিকশা চালাতে আসলেন কি জন্য এই পেশা বাইছে নিলেন এটাই আমার পেশা এটাই পেশা আগে কি অন্য কিছু করতেন অন্য কিছু লেগুনা চালাতাম কোথায় জিগাতলা থেকে মিরপুরে তো লেগুনা চালানোর বাদ দিয়ে আপনি রিকশা চালাতে আসলেন এটা আমার মাজার সমস্যা মাজার সমস্যা হলে তো রিকশা চালানো আরো সমস্যা হওয়ার কথা ওটা তো 24 ঘন্টা পয়সা থাকা লাগে আর এটা যখন ইচ্ছে তখন চালানো যায় তাই তো এই যে আমরা জানি দ্রব্য মিলে তোমার দিন না দ্রব্য মিলে সব জিনিসের যে দাম বর্তমান বাজারে তো এই রিকশা চালায় আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ডাল ভাত খাওয়া ভালোই আছে ভালো তো আমরা আছি ভালো থাকি আর মন্দ থাকি আমরা সবসময় আল্লাহ শুকরিয়া আদায় করি এটা আমাদের কর্তব্য কিন্তু তারপরেও একটা কষ্ট সুখ দুঃখ আছে তো দেখা যাচ্ছে বাজারে গেলি পরে 50 টাকা কেজি আলুর কেজি 80 টাকা 90 টাকা কেজি পেঁয়াজের কেজি তো এরকম যদি আমরা দেখি সব জিনিসেরই দাম অনেকটাই বেশি তো সেক্ষেত্রে আপনি রিকশা চালায় কত টাকা ইনকাম করেন বাজারে যা কি অবস্থা আপনার তো প্রিয় দর্শক আমরা ইতিমধ্যে শুনলাম একজন রিকশাওয়ালা ভাইয়ের গল্প তো আসলে এই দেখেন আরেকজন রিকশাওয়ালা ভাই দেখেন উনি পর্দা গায়ে দিছে তার মানে কাগজ গায়ে দিয়ে তিনি তার ডিউটি চালায় যাচ্ছে হ্যাঁ তো আসলে আমি আপনাদেরকে সবসময় একটা কথা বলি যে আসলে রিকশাওয়ালারা অনেক পরিশ্রমী মানুষ রিকশাওয়ালারা অনেক আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম এদিক ভাই ভাই এদিক কেমন আছেন আপনি হ্যাঁ ভালো 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 আছেন আপনার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি কুষ্টিয়া কুষ্টিয়া এই যে বৃষ্টির ভিতর ভিজে রিকশা চালাচ্ছেন সমস্যা হবে না ভিডিও করতেছে কেন কালা এখন কাটার তো সবই করতে হবে ভাই গো হ্যাঁ রিকশা তো চালাইতে হবে এই যে বৃষ্টি হচ্ছে অসুখ হবে না তো অসুখ তো হবে ভাই তো অসুখ হলে আবার কি করবেন মেডিকেলে যাবো সরকারি সরকারি মেডিকেলে কি আপনি চিকিৎসা দিবে
সরকারি মেডিকেলে কি আপনি চিকিৎসা দিব ফ্রি ভাবে দিবে না সরকার দিবে দিবে না সরকারি হাসপাতাল দিবে না সরকারি হাসপাতাল হলে কি ফ্রি চিকিৎসা দেয় টাকা লাগবে হ্যাঁ টাকা লাগবে তাহলে আর কি সরকারি হাসপাতালে গেলেন তো যাই হোক প্রিয় দর্শক আসলে এরকমই আমি আপনাদেরকে একটা কথা সবসময় বলে থাকি যে আমি যদি কোনো রিক্সাওয়ালার সাথে কথা বলতে চাই তো আসলে রিক্সাওয়ালারা কথা বলতে পারে না এই কথাটা আমি সবসময় আপনাদেরকে বলে থাকি তো এটাও তার একটা প্রমাণ যে এই রিক্সাওয়ালা ভাই দেখেন কীভাবে ভিজে রিক্সা চালাচ্ছে কাগজ মুড়ি দিয়ে রিক্সা চালাচ্ছে কিন্তু আমি ওনাকে বলতেই উনি আমাকে ফলোই করতে পারতেছে না কে ছেলে মেয়ে কয়জন তারা কি দেশে থাকে না এখানেই থাকে ঢাকা দেশে ইচ্ছে করে দেন।